নমস্কার দর্শকবৃন্দ, পামিস্ট্রি ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে অরিজিনাল ত্রিশূল এবং নকল ত্রিশূলের কথা আপনাদের সামনে বলবো। দেখেন, যদি আপনাদের প্রথমে আপনাদেরকে বলি, নকল ত্রিশূল যাদের থাকে, দেখবেন অনেকে বলে থাকে যে আমার হৃদয় রেখার উপরে ত্রিশূল চিহ্ন আছে, ঠিক আছে, দেখবেন এই কথাটা বলে থাকে। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যদি মন্দিরে যান, মন্দিরের মাথায় কোনো দেখবেন চূড়ায় ত্রিশূল কি শুয়ে থাকে না সোজাভাবে দাঁড়িয়ে থাকে? দেখবেন প্রত্যেক মন্দিরেই দেখবেন এরকম ত্রিশূল কিন্তু দেখা যায়, যেটা আমাদের সোজাভাবে কিন্তু দাঁড়িয়ে থাকে। এই ত্রিশূল যদি আপনাদের দাঁড়িয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে কিন্তু বজ্রাঘাত হয় না। দেখবেন কোনো মন্দিরের উপরে যদি ত্রিশূল রাখে, কেন কারণ রাখে, যদি বজ্রাঘাত হয় সেই মন্দিরে কিন্তু সেই ত্রিশূল কিন্তু নষ্ট করে দেয় এবং আশেপাশে পড়ে, কিন্তু দেখবেন মন্দিরে কিন্তু পড়ে না। তেমনি আমাদের হাতের ভাগ্যের মধ্যে যদি আপনাদের এই ত্রিশূল দেখা যায়, এই ত্রিশূল প্রায় দেখবেন 20% থেকে 30% লোকের কিন্তু এই ত্রিশূল দেখা যায়। যদি আপনাদের এই হাতে থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু এর প্রভাব আপনাদের অবশ্যই দিয়ে থাকে। দেখবেন এরা যদি সরকারি চাকরি করুক না কেন, তবে সেক্ষেত্রে এদের সরকার থেকে পদোন্নতি হয়ে থাকে, জীবনে মান সম্মান পদ প্রতিষ্ঠা অবশ্যই পেয়ে থাকে। যে কোনো কাজে যাক না কেন, সেই কাজ তারা কিন্তু নিজের আয়ত্ত নিয়ে আসে এবং কর্মকে এরা কিন্তু বাড়িয়ে তোলে। এবং এই ত্রিশূল যাদের থাকে, অনেকে দেখবেন এরা একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকে, ঈশ্বরের উপরে এরা কিন্তু খুব বিশ্বাস করে। এর ফলেও তাদের দেখবেন আর্থিক উপার্জন মানে অটোমেটিকলি আসতে থাকে, যদি এই ত্রিশূল আপনাদের দেখবেন রবি পর্বতে আছে কি না। যদি থাকে, তবে এর ফল কিন্তু আপনাদের অবশ্যই দিয়ে থাকবে। এটিই হচ্ছে আপনাকে বললাম যে কোনটি আসল ত্রিশূল, কোনটা নকল ত্রিশূল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক। এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি। ওম নমঃ শিবায়।